জয় গুরু। পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুরের সত্যানুসরণ থেকে পাঠ। পাপ যাহা করিলে রক্ষা হইতে পতিত হয় তাহাই পাপ। যদি পাপ করে থাকো কাতর কণ্ঠে তা প্রকাশ করো, শীঘ্রই সান্ত্বনা পাবে। সাবধান, সংকীর্ণতা বা পাপকে গোপন রেখো না, উত্তরোত্তর বর্ধিত হয়ে অতি সত্তর তোমাকে অধঃপাতের দিকে নিয়ে যাবে। অন্তরে যা গোপন করবে তাই বৃদ্ধি পাবে। ভাবমুখী থাকতে চেষ্টা করো, পতিত হবে না বরং অগ্রসর হতে থাকবে। পতিতকে উদ্ধারের কথা শুনাও, আশা দাও, ছলে বলে কৌশলে তার উন্নয়নে সাহায্য করো, সাহস দাও কিন্তু উচ্ছৃঙ্খল হতে দিও না। পুণ্য যাহা করিলে অস্তিত্বকে রক্ষা করা হয় তাহাই পুণ্য। যাতে মানুষ অন্যের বাঁচাওয়াড়াকে নিষ্পেষিত না করে নিজের বাঁচাওয়াড়াকে সমৃদ্ধির পথে চালিত করে অন্যকে সমৃদ্ধ করে তোলে, তাই করাই হচ্ছে প্রকৃত পুণ্যকর্ম। যদি তোমার বাঁচাবাড়ার সম্বর্ধনায় তোমার পরিচয় ও পারিপার্শ্বিকের বাঁচাবাড়া বেড়েই না উঠল, তাহলে তুমি নিশ্চয়ই পুণ্যবান নও, সেটা অতি নিশ্চয়। সত্য, দান, দয়া, মায়া, মমতা, স্নেহ, ভালোবাসা প্রভৃতি তথাকথিত সৎকর্ম যা করায় তোমাকে সংবর্ধিত করে, তোমার পারিপার্শ্বিককে উন্নতই না করল, কিংবা ওইসব ভালো কাজ তোমার ও তোমার পারিপার্শ্বিকের বৃত্তির ইন্ধন যুগিয়ে তোমাদিগকে আরো হীনতরই পরিচালিত করতে লাগলো, সেগুলো তোমার পুণ্যকর্ম তো হয়নি, বরং পুণ্যের মুখোশে অপকর্মই হয়েছে। আদর্শের স্বার্থ ও প্রতিষ্ঠার মাপকাঠিতে যা করবে মেপি করে যেও, ভুলও করবে কম, দ্বন্দ্ব ও বিধ্বস্তিও আসবে কম। পরম প্রেমময়ের শ্রী শ্রী ঠাকুরের চলার সাথী থেকে পাঠ করছি। রোগে রোগগ্রস্ত যখন তুমি জনসংসর্গ হইতে যতদূর সম্ভব দূরে থাকিও, নজর রাখিও তোমা হইতে কেহ সংক্রামিত না হয়। যাহারা তোমার সেবা শুশ্রূষায় নিরত আছেন তাহারা যেন শুদ্ধ ও পরিচ্ছন্ন না হইয়া জনসংসর্গে না যান। আর শোয়া বসা আলাপ ইত্যাদিতেও খুব সাবধান থাকিও, যেন ইহাতে তোমার রোগ অন্যে সংক্রামিত না হয়। তোমার এই রোগগ্রস্ত অবস্থা কাটিয়া গেলেই পুনরায় আক্রান্ত হইবার ভয় কমই থাকিবে, তাই বলিয়া রোগগ্রস্ত হইয়া থাকিও না। বাণী সংখ্যা 238। পরম প্রেমময়ের পুণ্যপুঁথির থেকে পাঠ করছি। ভাববাণী, দ্বাদশ দিবস, 7ই শ্রাবণ, 1321। কর্ম, কর্ম চাই কর্ম, যত কর্ম তত অগ্রসর, ধীর হয়ে লাগোয়া থাকতে হয়। একটা কথা আছে, স্লো অ্যান্ড স্টেডি উইন্স দ্য রেন্স। আমি একটা উত্তম কর্মী বলে অহংকার করা ভালো নয়, তার চেয়ে নিরহংকারী ধীর কর্মী ভালো। জানিস নে সেই কচ্ছপ আর খরগেশের গল্প? কর্ম না হলে পেট চলাই ভার হয় রে, পেট না চললে কি ধর্মকর্ম আসে? দেখ একটা কথা আছে, হাত পা অঙ্গ পতঙ্গ পেটের উপর রাগ করে তার খাওয়া বন্ধ করেছিল, তার ফলে হলো কি, তার হাত পাই আগে শুকিয়ে যেতে লাগলো। দেখ এই মনটা যখন পাকা হয়ে যায় তখন শুকনো কাঠেও হাজার শক্তির বল, তখন একটা মানুষ বসে থেকে হাজার হাতির কাজ করতে পারে। মনটা দিয়েই ভগবানকে ধরতে হয়,
মনটাকে ঠান্ডা রাখা চাই। দেখ একটা চালাকি আছে রে, দেখ এই মনটাকে ঠান্ডা রাখতে হলে পরিবারবর্গকে শান্তি দিতে হয়, ধর্মভাব ঢুকিয়ে দিতে হয়। নিজের পরিবারে ভিতর ধর্ম না ঢুকলে বড়ই কষ্ট পেতে হয়। আর ওই মাতৃপূজা, মাটাকে ঠিক রাখতে পারলে সংসারে সব ঠিক। স্ত্রী লোকগুলিকে শক্তির অবতার বলে মান্য করতে হয়, ওদের খুব ভালোবাসতে হয়, খুব ভক্তি করতে হয়। ওরা যদি ধর্মপ্রাণা হয় তবেই জগৎ শুদ্ধ ধর্মপ্রাণ হয়ে পড়বে। সদ্গুরু করতে হয় আর তাকে ভগবান ভেবে পূজা করলেই সেই পূজাই ঠিক। সদ্গুরুর সারূপ্য লাভ হলেই ভগবানের সারূপ্য লাভ হয়। সত্যানুসরণ হ্যান্ড রিটন বাই পরম ব্রহ্ম শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র। কামিনী কঞ্চন, অলমোস্ট অল দ্য মিজারিজ মেন হ্যাভ ইন দ্য ওয়ার্ল্ড কম ফ্রম দ্য অ্যাডিকশন টু কামিনী কঞ্চন ওমেন অ্যান্ড গোল্ড। ইট ইজ বেটার টু রিমেন অ্যাজ ফার অ্যাওয়ে অ্যাজ পসিবল ফ্রম দিস টু। লর্ড রামকৃষ্ণ এনজয়েন্ড অন এভরি ওয়ান টু রিমেন ফার 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 অ্যাওয়ে ফ্রম কামিনী কঞ্চন। ইফ কাম বি ড্রপড ফ্রম কামিনী ইন ইয়ার সি বিকমস মা, পয়চন বিকমস এলিগজের অ্যান্ড মা ইজ অলওয়েজ মদার নেভার কামিনী। টু আড গি টু দ্য মা ইজ ক্যাটাস্ট্রোফ, বি অয়ার ডোন্ট লুজ থাই সেলফ টেকিং মা আজ মাগে ইয়া ফলেন ওম্যান। এভরি ওয়ান্স মাদার ইজ দ্য মাদার অফ দ্য ওয়ার্ল্ড, এভরি ওম্যান ইজ আনাদার ফর্ম অফ ওয়ান্স ওন মাদার। থিঙ্ক ইন দিস ফ্যাশন, ইফ ফিলিয়াল থটস বি নট হার্ট ফেল্ট ওয়ান শুড নট টচ ওম্যান, দ্য ফার্দার অ্যাওয়ে ফ্রম দেম ওয়ান রিমেন্স দ্য বেটার, নট টু লুক অপন দেয়ার ফেসেস ইজ বেটার ইয়েট। হি হু ওনলি ওয়েলস মাই প্যাশন অ্যান্ড প্রাইড ডু নট গো অ্যান্ড ডু নট গো উইল ফাইন্ড দে নেভার গো। ওয়ান শুড বিকম হ্যাবিচুয়েটেড টু দোজ অ্যাক্টিভিটিজ অ্যান্ড থটস হুইচ হ্যাভ নো সেন্ট অফ প্রাইড অ্যান্ড প্যাশন, দেন দ্য মাইন্ড ফরগেটস দেম। ইফ থটস অফ প্যাশন অ্যান্ড প্রাইড ডু নট অ্যারাইজ ইন দ্য মাইন্ড, হাউ ক্যান দে শো অফ? দে ওয়ে আউট ইজ টু রিমেন অলওয়েজ অবজার্ভ ইন এ হায়ার থটস অ্যান্ড অ্যাক্টিভিটিজ, ইনভেস্টিগেশন ইন টু দ্য সায়েন্স অফ ক্রিয়েশন ম্যাথামেটিক্স অ্যান্ড কেমিস্ট্রি কন্ট্রোলস লুস্চার, এনি কাইন্ড অফ এন্টারেস্টিং কনভারসেশন অন কামিনী কঞ্চন ক্যান ব্রিং অ্যাট্রাকশন ফর দেম। সো দ্য ফার্দার ওয়ান স্টেজ অ্যাওয়ে ফ্রম সচ টক্স দ্য বেটার। মিজেরি, কন্ট্রাকশন ইজ ডিজেকশন, এক্সপ্যানশন ইজ ডিলাইট, দ্যার ইজ এ ল্যাক অফ হ্যাপিনেস ইন দ্যাট হুইচ ব্রিংস উইকনেস অ্যান্ড ফিয়ার ইন দ্য হার্ট অ্যান্ড দ্যাট ইজ গ্রিফ, ডিজায়ার আনফুলফিল্ড ইজ মিজেরি, ডোন্ট এক্সপেক্ট এনিথিং, বি প্রিপেয়ার্ড ফর এভরি সিচুয়েশন, হোয়াট ক্যান গ্রিফ ডু টু ইউ, নো বডি ইজ মিজারেবল বাই নেচার, ইফ ওয়ান উইশেস হি ক্যান ড্রাইভ ইট আউট, pray to the supreme father thy will is good, I don't know what will make me good, let thy will be fulfilled in me and be ready to accept that joy will remain and sorrow will not touch you, be not the cause of another grief, none will be the cause of your grief, misery and happiness are both modes of mind, to lack the thoughts and deeds befitting the desire is misery, you may serve the world in a thousand ways but you cannot destroy its misery until the sense of inadequacy be removed from the heart, dharma alone can do that. Sin, do not suppress narrowness or sin,
If you have committed any sin, confess it in anguish. You shall be consoled soon. Be careful, do not suppress narrowness or sin. If you do, it will increase gradually and quickly, lead you to extreme degradation. Whatever of evil you suppress within will increase. Jai Guru.